আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ইসলামের বিধান চ্যানেলের দর্শক বৃন্দ আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হল নামাজের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করবেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার মনে হয় প্রত্যেক মুসলিম নর নারী যারা নামাজি মোমেন মোত্তাকি তাদের প্রত্যেককে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত নামাজ ইসলামের দ্বিতীয় ফরজ হুকুম নামাজের মধ্যে একাগ্রতা তথা মনোযোগ রাখা অনেক জরুরি কিন্তু সাধারণত আমাদের সবার একটা প্রধান সমস্যা হলো নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারি না ইমাম সাহেব এদিকে সোরা ফাতেহা পড়ছে তারপর সোরা পড়ছে আর আমার মনটা রয়েছে আমার ব্যবসার দিকে অমক জিনিসের দামটা ঠিকঠাক করে নিলাম তো এই হিসাবটা আমি গুলিয়ে ফেললাম না তো যদি আমি ওই দ্রব্যটি বিক্রি করতে পারি ঠিকঠাক করে তাহলে আমার প্রচুর টাকা লাভ হবে এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা নামাজিদের মনের মধ্যে ভর করে নামাজ চলাকালীন এই চিন্তাভাবনা দূর কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর আলোচনা এক নম্বর জান্নাত ও জাহান্নামকে স্মরণ করা আপনি যখনই নামাজে দাঁড়াবেন তার আগেই আপনি মনে মনে ভেবে নেবেন আপনার ডান দিকে রয়েছে জান্নাত আর আপনার বাম দিকে রয়েছে জাহান্নাম যদি আপনি নামাজ ঠিকঠাকভাবে আদায় না করতে পারেন তাহলে আপনাকে বাম দিকে জাহান নামে যেতে হবে আর যদি ঠিকঠাকভাবে আদায় করতে পারেন তাহলে আল্লাহর দয়াই আপনি ডান দিকে জান্নাতে প্রবেশ করবেন দুই নম্বর আল্লাহর কথা স্মরণ করা নামাজের মধ্যে যেসব খেয়াল ও কল্পনা আসে তা প্রতিরোধ করার একটি অন্যতম পদ্ধতি হল আল্লাহর কথা স্মরণ করা নিয়ত বাধার পরই এই কথা কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি এক আল্লাহর ইবাদত করছি অন্যদিকে মন যাওয়ায় মাত্র আল্লাহ আমাকে দেখছে এই কথা নিজের অন্তরে কল্পনা করুন তিন নম্বর অর্থ অনুধাবন করা নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যতম উপায় হলো নামাজের মধ্যে কি পড়ছি তার অর্থ অনুধাবন করা যেমন যখন আমরা আরবিতে সোরা পড়ি তখন তার পাশাপাশি তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা চার নম্বর নামাজের প্রত্যেকটি রুকু নিয়ে চিন্তা করা নামাজের মধ্যে রুকু সেজদা সহ অনেকগুলো নিয়ম পালন করতে হয় আর নামাজের সময় যদি আমরা এসব নিয়মকানুন নিয়ে চিন্তা ভাবনা করি তবে অন্যদিকে মন যাওয়ার সুযোগ থাকবে না সর্বোপরি আমাদেরকে এটা চিন্তা করতেই হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে কেয়ামতের দিন সর্বপ্রথম আমার নামাজের হিসেবই আমাকে দিতে হবে সেই নামাজকে যদি আমরা গাফিলতি করে হেলাই ফেলাই আদায় করি তাহলে কাল কেয়ামতের দিন ময়দানে মহাশারে কঠিন মহা বিপদের দিনে আমরা ধরা পড়ে যাব গ্রেপ্তার হয়ে যাব তাই আমাদের এই কথা মাথায় স্মরণ রেখে নামাজকে যথাযথভাবে নিয়ম অনুযায়ী সারিয়া অনুযায়ী আদায় করতে হবে তাহলে রাব্বুল আলমিন আমাদের নামাজকে কবুল করবেন আমরা সঠিকভাবে নামাজ আদায় করি আল্লাহ আমাদের সঠিকভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন